তুমি আবার এখানে এসেছো কেন? না মানে তোমার সঙ্গে দেখা করতে এলাম। কার সাথে? একজন খুনির সাথে, যাকে সারা রাত থানায় কাটাতে দেখো তোমার এতটুকু লজ্জা লাগে না? তার সাথে দেখা করতে আসার কি আছে? দেখো এত কিছু হয়ে যাওয়ার পরেও, কুণাল ধরা পড়ার পরেও এই রাগের জন্যই কি তুমি আমার সঙ্গে যোগাযোগ করনি? না, এই রাগের জন্য না, যোগাযোগ করিনি একটা লজ্জায়। বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে, বিশেষ করে বাবার বিরুদ্ধে গিয়ে আমি স্পষ্ট ভাষায় জানিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি, আর তাদের সামনেই তুমি আমাকে দিদির খুনি শনাক্ত করলে। না দেখো আস্থা, আমি কিন্তু পরে থানায় গিয়ে আমার মতামতটা জানিয়ে এসেছিলাম, আমার পরে মনে আমি জানি, আর সেটুকু জানিয়ে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সেদিন থানায় থাকা আমার রাতের যন্ত্রণা একটুও কমেনি সরোজিৎদা। আমি এখনো চোখ বুঝলে দেখতে পাই, শুনতে পাই যে তুমি আমাকে দোষারোপ করছো। এরপরও বাড়ির লোকেদের সামনে কোন মুখে আমি তোমার সাথে যোগাযোগ রাখবো? না, একটা ছোট্ট কথা তোমাকে জানাতে এলাম আজ। যা বলার তাড়াতাড়ি বলো। বাড়ির লোকেরা যদি দেখে যে লোকটা দুদিন আগে আমাকে তার প্রাক্তন প্রেমিকার খুনি সাব্যস্ত করেছে, এখন আমি তার সাথে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে আমার খুব লজ্জা লাগবে সরোজিৎদা। তো প্লিজ, যা বলার তাড়াতাড়ি বলে তুমি এখান থেকে চলে যাও, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমাকে তোমার এই না ভালো লাগাটা হয়তো তোমার উপকারই করবে আস্থা। সত্যি বলছি, তোমার আমার সম্পর্কটাতে তোমার বা আমার কারোরই কোনো লাভ হতো না। সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলছো তুমি? যে সম্পর্কে শুধু আমি ভেবে এসেছি আর যাকে তুমি শুধু অসম্মানই করে গেছো? ভালোবাসার সম্পর্কের কথা না তোমার মুখে মানায় না সরোজিৎদা, এই জন্যই তুমি দিদিভাইকে হারিয়েছিলে। কাউকে আঁকড়ে ধরার মতো জোর বা সাহস কোনোটাই তোমার নেই। হয়তো তুমি ঠিক আস্থা, তুমি ঠিকই বলছো হয়তো, কিন্তু তার সঙ্গে অন্য একটা কথাও ঠিক যে অগ্নি আমার জীবনে প্রথম ভালোবাসা। তখন না বুঝলেও আজকে আমি বুঝতে পারছি যে অগ্নিকে আমি কোনোদিনই ভুলতে পারবো না, হয়তো পারিও নি কোনোদিন ভুলতে, আর এটাই আমাকে মেনে নিতে হবে। আর মেনে নিয়ে ব্রহ্মচারী জীবন কাটাবে বলে ঠিক করে নিয়েছ? না আস্তে, অতটা তো এখনো ভেবে দেখিনি, তবে আপাতত একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আফ্রিকা চলে যাচ্ছি, একটা টেলিভিশন কোম্পানির চাকরি। কতদিনের জন্য? 2 বছরের কন্ট্রাক্ট, তারপর দেখা যাক। প্রার্থনা করি যে তোমার জীবনে এমন কোনো সুন্দর ছেলে আসুক যে আমার থেকে অনেক অনেক বেশি সাহসী হবে। এলে জানিও। কি লাভ জানিয়ে? ওখানে গিয়ে আমি আমার ঠিকানাটা পাঠিয়ে দেবো, পারলে এদিককার খবর জানিও, আর যদি কোনো দরকার বা প্রয়োজন হয় তাও জানিও। আসলে অগ্নিকে বা তোমাদেরকে মন থেকে মুছে ফেলে হয়তো বাঁচতে পারবো, কিন্তু কলকাতাকে মুছে, তাই তোমাদের খবর পেলে কলকাতারও খবর একটু একটু পাবো। এনিওয়ে চলি আমি। অল দ্য বেস্ট ফর দ্য রেস্ট অফ ইয়োর লাইফ। এসো। ভালোবাসা পাওয়ার মতো অনেক গুণ তোমার আছে সরোজিৎদা, কিন্তু কোনো মেয়ে যেন কোনোদিন ভুল করো তোমায় ভালো না বাসে, কারণ তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না, কাউকে না।